দর্শক পারভেজ হোসেন ইমন, যাকে বলা হয় ছক্কা ইমন নামে, বঙ্গবন্ধু টি20তে মনে আছে দারুণ একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, স্পন্সর পেয়েছে, দারুণ একটা সৌভাগ্য বলা যায় বা আনন্দের ব্যাপার বলা যায়। ব্যাটসম্যানের জন্য ব্যাটটা তার জন্য সবচেয়ে কাছের জিনিস বা এটাই সবচেয়ে প্রিয় ভালোবাসার জায়গা বলা যায়। জীবনের প্রথম ব্যাটটা কি কেউ গিফট করেছিল না কিনেছিলেন? না, কিনেছিলাম, যখন স্টেডিয়ামে ভর্তি হই তখনই আম্মু কিনে দিয়েছিল, আম্মু কিনে দিয়েছিল। তো এখন নিজের সামর্থ্য দিয়ে যোগ্যতা দিয়ে পাওয়াটাও তো আনন্দ নাকি? জি অবশ্যই, এটা তো আনন্দের। স্পন্সর পাইছি, এখন অনেক ইনস্ট্রুমেন্ট পাচ্ছি, তো এটা আসলে ভালো লাগে। নানা সময় দেখা যায় যে আপনি আন্ডার-19 ভালো করেছেন, বঙ্গবন্ধু টি20তে তামিম ভাইয়ের দলে খেলেছেন এবং একটা সেঞ্চুরি যেটা নজর টেনেছে আপনাকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে জায়গা করে দিয়েছে, সেটা তো অনেক আনন্দ ছিলই। কিন্তু আবার ইনজুরিতে আপনি ছিটকে গেছেন, আবার ইনজুরিতে ছিটকে গেলেন এই আয়ারল্যান্ডের উলফসের সাথে সিরিজে। ইনজুরিটা কি একটু চিন্তায় ফেললো কিনা? হ্যাঁ অবশ্যই একটু খারাপ লাগতেছে যে ভালো ভালো অপরচুনিটিস আসতেছে, বাট ওইগুলো গ্র্যাব করতে পারতেছি না, ইনজুরিতে পড়তেছি। তো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই, এটা হওয়ার ছিল তাই হচ্ছে। তো কত তাড়াতাড়ি রিকভারি করার ট্রাই করতেছি, মানে যত তাড়াতাড়ি পারতেছি রিকভারি ট্রাই করতেছি। কি বলছে মানে এখন কি অবস্থা আপনার হ্যামস্ট্রিংয়ের বা যেখানে সমস্যাটা সেটা, এবং ডাক্তাররা কি বলছে? আমার হচ্ছিল অ্যাঙ্কেলে টুইস্ট হয়ে গেছিলো, তো এটার জন্য বলছে হচ্ছিল 3-4 সপ্তাহ রেস্টের জন্য। অলমোস্ট 2 সপ্তাহ শেষ হয়ে গেছে, তো এখন আলহামদুলিল্লাহ ভালো, এখন হাঁটতে পারতেছি, বেটার ফিল। সামনের প্ল্যানিং? সামনে এই যে আমাদের আয়ারল্যান্ড যেটা সিরিজ চলতেছিল, এখানেও হয়তো বা বলছিল হচ্ছিলো লাস্ট পর্যন্ত ইনজুরি ভালো হইলে হয়তো বা টি20 খেলতে পারি, ওইটা জানি না ইনজুরি কখন ভালো হয়, ফুললি রিকভার করি। এরপরে প্ল্যানিং হচ্ছিলো NCL শুরু হচ্ছে 22 তারিখ থেকে, তো ফোকাসটা ওইখানেই থাকবে। জিপি স্টার গ্রাহকরা এখন একসাথে 12 মাস আকাশ রিচার্জ করলে 3 মাস আর 6 মাস রিচার্জ করলে পাচ্ছেন 2 মাস ফ্রি সাবস্ক্রিপশন। বিস্তারিত জানতে কল করুন 16442 নম্বরে। ব্যাটিংয়ে এখন কি মনে হয়? আপনি টি20 খেলেছেন, বিশ্বকাপ খেলেছেন, আন্ডার-19 50 ওভারে, টি20তে সেঞ্চুরি হাঁকেছেন, মিড উইকেটে খুব ভালো মারেন বা পাওয়ার হিটিংটা আছে, তারপরও স্ট্রাইক রোটেট করা বা সিঙ্গেল বের করা, প্রেশার মুহূর্তে রান বের করা, এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন কিনা? এই জিনিসটা নিয়ে কাজ করার টি20 ওই বঙ্গবন্ধু টুর্নামেন্টের শেষে বেশি একটা সময় পাইনি, কারণ তখন একটা ইনজুরি ছিল। এরপরে এইচপির সিরিজের মাঝখানে কয়েকদিন প্র্যাকটিস করছি, তো এটা নিয়ে কাজ করছি। আমাদের ফার্স্টে টেস্টের প্রিপারেশন চলতেছিল, এখানে একটা ম্যাচ হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তো ওইটা নিয়ে কাজ করছি। এরপরেই তো আসলে আবার এই অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গেছিলো, যার কারণে আর প্র্যাকটিস করতে পারিনি। ব্যাটটা একটু দেখি আপনার হাতে, কেমন মনে হচ্ছে যে অনেক রান পাবেন? হ্যাঁ এটা তো বলা যায় না, কিন্তু ব্যাটটা ভালো। একটু যদি ক্যামেরায় দেখাতেন, মানে ব্লেড বা সব কিছু মিলিয়ে মন মতো হয়েছে তো নাকি? হ্যাঁ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আপনার ক্যারিয়ার সেরা ইনিংসটা যদি বলি, সেটা কি বঙ্গবন্ধু টি20তে নাকি এর আগে কোনো? ওইটা বলা যায়। তারপর আন্ডার-19 ফাইনালের ইনিংসটা খুব ভালো ছিল, যতটুকু পারছি আমি আমার বেস্টটা ট্রাই করছি, তো এই দুইটা বলা যায় আসলে। একটু ব্যাটটা দেখি, দুটো ব্যাট পেয়েছেন ইমন স্পন্সরশিপে। সামনে ইনজুরি কাটিয়ে যখনই আবার খেলার মাঠে ফিরবেন, আশা করেন এই মাঝ ব্লেটে খেলে নজর টানবেন, জাতীয় দলে খেলার স্বপ্নটা পূরণ করবেন। সাইফুল রূপক, অলরাউন্ডার, চট্টগ্রাম।